নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার যে অফিস, সেই অফিসের তরফ থেকে জারি করা হয়েছে ওভারম্যান, সার্ভেয়ার এবং মাইনিং সর্দার নিয়োগের বিজ্ঞপ্তি। তো এই সম্পর্কে আলোচনা হবে। আলোচনাতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে এইরকমই ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। তো আবেদনের জন্য যে বয়সটি তোমাদের দরকার হবে সেটি 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে তোমাদের বয়স, আর এটি তোমরা হিসাব করবে। আর যে সকল পোস্টের কথা বললাম, এই পোস্টগুলোতে তোমাদেরকে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার, তার মধ্যে যদি তোমরা সার্ভেয়ারে আবেদন করো তাহলে তোমাদেরকে ম্যাট্রিকে 50% নাম্বার পেতে হবে, আর সঙ্গে তোমাদের 3 বছরের যে সার্ভেয়ার কোর্সের ওপরে যে ডিপ্লোমা সার্টিফিকেট হয় সেটা থাকতে হবে। যদি তোমরা মাইনিং সর্দারের ওপরে আবেদন করো তাহলেও তোমাদেরকে ম্যাট্রিকে 50% নাম্বার আর সঙ্গে মাইনিং সর্দারে 3 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট। এবং ওভারম্যানের যে আবেদন, সেক্ষেত্রেও তোমাদেরকে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, এবং মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে। তো সমস্ত ক্ষেত্রেই এসসি এসটিরা সরকারের যে নিয়ম আছে সেই অনুযায়ী তারা ছাড় পেয়ে থাকবে। তো বন্ধুরা, তোমরা কিভাবে আবেদন করবে নোটিফিকেশনটি সম্পর্কে তোমাদেরকে আরও আমি জানাবো। সমস্ত কিছুই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটিকে তোমরা পুরো দেখবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কলকাতার যে সেল, মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিস, তাদের তরফ থেকে জারি করা হয়েছে এখানে এই নোটিফিকেশনটি, যেখানে ওভারম্যান, মাইনিং সর্দার ও সার্ভেয়ার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বরটিও তোমরা দেখতে পাচ্ছ। তো যে সকল যোগ্যতা রাখা হয়েছে এবং শূন্যপদ কী কী আছে সেটা দেখতে পাচ্ছ। তো ওভারম্যানের ক্ষেত্রে এসসি আছে 3 জন, চ্যাসনালা, চিতপুর ও তাসারাতে 17 জনকে নেওয়া হবে, তার মধ্যে অসংরক্ষিত 9 জন, তপশিলি জাতি 2 জন, তপশিলি উপজাতি 4 জন, ওবিসি 2 জন, এবং রামনগরে 2 জন অসংরক্ষিত প্রার্থীকে নেওয়া হবে। মাইনিং সর্দারের ক্ষেত্রে এসসি 1 জনকে, চাসনাল, চিতপুর ও তাসরাতে 43 জনকে নেওয়া হবে, তার মধ্যে অসংরক্ষিত 22 জন, তপশিলি জাতি 5 জন, তপশিলি উপজাতি 11 জন, ওবিসি 5 জন, আর রামনগরে 9 জন অসংরক্ষিত প্রার্থী নেওয়া হবে 5 জনকে, 9 জনের মধ্যে তপশিলি জাতি 2 জন, ওবিসি 2 জন। সার্ভেয়ার এসসি নেওয়া হবে 3 জনকে, চাসনালা, চিতপুর ও তাসারাতে 1 জন অসংরক্ষিত প্রার্থীকে নেওয়া হবে। যে বেতন রাখা হয়েছে ওভারম্যান ও সার্ভেয়ারের যে মূল বেতন সেটা 16,800 থেকে 24,110 টাকা, আর মাইনিং সর্দারের 15,830 থেকে 22,150 টাকা। আর যে বয়সের সীমা আমি একটু আগে বললাম, তোমরা 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং সংরক্ষিত যে সকল প্রার্থীরা আছে তারা সেই মতো ছাড় পেয়ে থাকবে। যোগ্যতা হিসাবে 50% নম্বর, আর শারীরিক মাপজোকের যে বিষয়টি আছে এই পোস্টগুলোর ক্ষেত্রে, সেটা পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত 155 সেন্টিমিটার, ওজন হতে হবে 45 কেজি, এবং বুকের বা ছাতির যে মাপ সেটা ফুলিয়ে এবং না ফুলিয়ে 75 ও 79 সেন্টিমিটার হতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা অন্তত 143 সেন্টিমিটার, ওজন 35 কেজি, এবং বুকের ছাতির না ফুলিয়ে বা না ফুলিয়ে 70 ও 73 সেন্টিমিটার হতে হবে। দৃষ্টিশক্তির মধ্যে চশমা সহ চশমা ছাড়া দূরের দৃষ্টি 6/12, কাছের দৃষ্টি কেউ মাপা হবে। গ্লাসের যে পাওয়ার হতে হবে 4.0D। তো প্রার্থী বাছাই হবে এই সকল পোস্টে, লেখা পরীক্ষা, লিখিত পরীক্ষা নেওয়া হবে, এবং স্কিল টেস্ট বা ট্রেড স্কেলের মাধ্যমে প্রার্থীকে বাছাই করা হবে। তো লিখিত যে পরীক্ষাটি হবে সেটি রাঁচিতে হবে। তো আবেদন কিভাবে করবে, আবেদনের ফি সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। আবেদন করতে হলে তোমাদেরকে shell.com.co.in
ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করার আগে তোমাদের ছবি এবং নিজের যে সই অর্থাৎ স্বাক্ষর সেটাকে স্ক্যান করে রাখবে। আবেদনের সময় একটি জায়গা আছে যে জায়গায় তোমাদেরকে সেটিকে দিতে হবে। তো আবেদনের ফি হিসাবে ওভারম্যান ও সার্ভেয়ার ক্ষেত্রে 250 টাকা এবং মাইনিং সর্দারের ক্ষেত্রে 150 টাকা লাগবে। তো সব ক্ষেত্রেই তপশিলি জাতি এবং উপজাতি এবং প্রাক্তন সেনাকর্মী ও ডিপার্টমেন্টাল যে সকল প্রার্থীরা আবেদন করবে তাদেরকে ফি দিতে হবে না। তোমরা এই টাকাটি নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড চালানের মাধ্যমে দিতে পারবে। তো চালানের মাধ্যমে দেওয়ার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সিএসজি যে যে সকল ব্রাঞ্চ আছে তাদের অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কলকাতাতে ফি দিতে হবে। তো তোমরা আবেদন করতে পারবে 14ই ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত। তো বন্ধুরা চলো দেখাই তোমরা কিভাবে আবেদনটি করবে। তো বন্ধুরা তোমরা যদি গুগলে গিয়ে টাইপ করো সেল সেল রিক্রুটমেন্ট, তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে দেখো sellcareers.com, এটিকে ক্লিক করবে। ক্লিক করলে নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবে এই যে জব বলে যে অপশানটি আছে সেখানেই যে নোটিফিকেশানটি আমি দেখাচ্ছিলাম সেটি যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এসে দেখতে পাচ্ছ আমি বড় করি, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর মাইমিং সর্দার। এখানে ক্লিক করলে তোমরা সেই যে নোটিফিকেশান সেটি ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা এখান থেকে তোমরা এই যে নোটিফিকেশান সেটি ডাউনলোড করে নাও, আর কীভাবে অ্যাপ্লাই করবে সেটি আমি বলে দিচ্ছি। তো তোমরা এই যে অপশানটি দেখতে পাচ্ছ এই অপশানে যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, যদি ইনসদার হয় বা ওভারম্যান হয়, তো আমি তোমাদেরকে ওভারম্যানে অ্যাপ্লাই দেখিয়ে দিচ্ছি। এটাই ক্লিক করলে তোমরা একটি আলাদা একটি ওয়েবসাইটে চলে যাবে, যে ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে তোমরা এই যে পোস্ট এই পোস্টে অ্যাপ্লাইয়ের জায়গায় চলে যেতে পারবে। সেখানে যে দেখো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে তোমরা সেই ওভারম্যান পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবে, করার পরে এখানে তোমার নাম দিতে হবে। প্রথমে দেখে নাও কয়েকটি স্টেপ আছে, পুরো যে অ্যাপ্লিকেশান এটি সেটিকে ফিল আপ করতে হবে, তারপরে চলে আসবে ভেরিফিকেশান, তারপর আসবে পেমেন্ট, তারপর আসবে রেজিস্ট্রেশন স্লিপ। তো প্রথমে অ্যাপ্লিকেশানে থাকবে তোমার নাম মানে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, মেল আইডি, মোবাইল নাম্বার, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ন। এটা একটা আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে তোমার পরিচিতি, যাতে তোমাকে চেনা যায় সেরকম একটি মার্কস তোমরা এখানে দিয়ে দেবে। করেসপন্ডেন্স অ্যাড্রেস দেবে যেখানে বর্তমানে তুমি আছো সেই জায়গাকার, সিটি দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে, পিনকোড, পার্সন উইথ ডিজেবিলিটি এসবগুলোকে ঠিকঠাক দেবে, ডিপার্টমেন্টে ক্যান্ডিডেট কিনা, তো এক্স সার্ভিসম্যান কিনা, এরকম সমস্ত কিছু ডিটেলসটি দিয়ে দেবে। তারপরে দেখে নাও ম্যাট্রিকুলেশন যে ডিটেলস সেটা বোর্ডের নাম দেবে, পার্সেন্টেজ কত সেটা দেবে, কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা দেবে, এবং ডিপ্লোমা যেটা চাওয়া হচ্ছে সেই ডিপ্লোমাটা তোমরা সিলেক্ট করবে। এখানে ডিপ্লোমা সিলেক্ট করার পরে স্পেশালাইজেশন চাওয়া হয়েছে মাইমিং ইঞ্জিনিয়ারিং, যেটা সেটা দিয়ে দেবে। তারপরে ডিউরেশন দেবে 3 ইয়ার্স, এগুলো সেম একই আছে, এটাকে তোমরা অন্য কোনো অপশান পাবে না চেঞ্জ করার জন্য, এই অপশানগুলো দিয়ে দেবে। এখানে দেওয়ার পরে দেখো কোন ইনস্টিটিউশন থেকে তুমি এই ডিপ্লোমাটি করেছো সেটা দিয়ে দেবে, টোটাল মার্কস কতর মধ্যে কত পেয়েছো সমস্ত কিছু দিয়ে দেবে, তারপরে পার্সেন্টেজ দিয়ে দেবে কোন ইয়ারে তুমি এটা করেছো সেটি, এবং ওভারম্যানশিপের সার্টিফিকেট তোমার আছে কি না সেটা দিয়ে দেবে। তো তারপরে এক্সপিরিয়েন্স আছে কি না সেটা দিয়ে দেবে, কোন ইনস্টিটিউশন থেকে কত ডেট থেকে কত ডেট পর্যন্ত বা কত ইয়ারের তোমার এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে দেবে, এবং অন্যান্য যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাকে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করে সেটাকে অ্যাড করতে পারো। তারপরে চলে আসছি ফটোগ্রাফে, যেখানে 500 কেবির মধ্যে
ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে তোমার ফটোটি হতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সেই ফটোটি থাকতে হবে। সিগনেচার তোমাকে দিতে হবে, সেটিও 500 কেবির মধ্যে। এই দুটোকে দেওয়ার পরে তোমরা ডিক্লারেশন যেটা আছে ডিক্লারেশনে ক্লিক করবে। ডিক্লারেশনে ক্লিক করে তোমরা চলে যাবে সেভ অপশানে। সেভ অপশানে চলে গেলে তোমরা পরের যে অপশানটি সেটি দেখতে পাবে, যে অপশানের কথা আমি প্রথমে বলেছি, ভেরিফিকেশন। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমার ফর্মটি ফিল আপ হয়ে যাবে, তারপরে চলে যাবে পেমেন্ট অপশানে, যে পেমেন্ট কত টাকা লাগবে সমস্ত কিছু আমি কিন্তু বলে দিয়েছি, সেই অনুযায়ী তুমি পেমেন্টটি করে দেবে। তারপরে ফাইনাল যে রেজিস্ট্রেশন স্লিপ সেটি তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে। আমি প্রত্যেকটা যে পোস্ট, সেই ওভারম্যানশিপ নয়, সমস্ত পোস্টের জন্যই আমি আলাদা আলাদাভাবে তোমাদের সুবিধার্থে লিঙ্কগুলো দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে এই লিঙ্কগুলোকে ক্লিক করে আবেদনে চলে যাবে। যদি কোনো সমস্যা হয় তো আমার এই যে কমেন্ট বক্স আছে ভিডিওর, সেখানে তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর এই ভিডিওটিকে পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকনটি যেটি আসবে সেটিকেও তোমরা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।